হ্যাঁ, আমরা প্রথমে প্লে স্টোরে ঢুকবো। সবাই প্লে প্রথমে স্টোরে ঢুকার পর ফার্স্ট টাইম আমাদের প্লে স্টোরে যাবো। ফেসবুক স্টোর থেকে করে নিতে হবে। প্লে স্টোরে ঢুকার পর আপনার প্লে স্টোরে ঢুকার পর ফেসবুক যদি ইউজ করে ওপেন করে নিতে হবে। পরে আমরা প্লে স্টোরে ঢুকে লগ ইন করে না থাকি ঢুকার পর আমরা প্রথমে আমরা কি করবো, প্লে স্টোরে ঢুকার পর প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নিতে হবে। সব থেকে ভালো আর কি প্লে স্টোরে ঢুকার পর সিকিউরিটিতে যাওয়ার পর প্রথমে যে অপশন আসবে হচ্ছে প্রথমে যে অপশনটা আসবে আমাদের পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করার পর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে যাওয়া ক্লিক করার পর আমার জানা মতে আপনার তিনটা অপশনে চালু করার সবচেয়ে যদি অন্য কেউ কি করে যদি আপনার আইডিতে লগ ইন করতে চাই অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার সাথে সাথেই ফেসবুকে নোটিফিকেশন করে দেবে, মেসেঞ্জারে মেসেজ আসবে, আর অথবা তিনোটাই চালু করলে টেক্সট মেসেজে মেসেজ করে দেবে আপনাকে আপনার নাম্বারে। হ্যাঁ, ওইটাতে ওইটাই ই করার পরে দেখেন আপনার উপরে দোয়াটাই কি হয়েছে সবুজ হয়ে গেছে এবং টিক চিহ্ন আসছে, কিন্তু নিচেরটা আসে নাই। নিজের নিচের নিচেরটাতে আমরা ক্লিক করবো। পাসওয়ার্ড ইস ওকে, হ্যাঁ গ্রিন চিহ্ন আসছে, লগ ইন অ্যালার্ট আর অন গ্রিন চিহ্ন আসছে, কিন্তু মেসেজটাতে আসে নাই ডান অন টু ফ্যাক্টর। এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর হ্যাঁ নিচে চলে যাবো, গেট গেট স্টার্টেড চলে যাবো। গেট স্টার্ট কোথায় চলে যাবো আমরা? গেট স্টার্টে ক্লিক করবো। আচ্ছা হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পর গেট স্টারে ক্লিক করবো। গেট স্টারে ক্লিক করার পর আমরা দুই নম্বর অপশনটা
এক মেসেজ এসএমএস ঠিক আছে এটাতে হ্যাঁ ক্লিক করব এক মেসেজ এসএমএস দুই নম্বর অপশন আছে চলে যাব আচ্ছা দুই নম্বর অপশনতে যাওয়ার পর টেক্সট মেসেজ মেসেজ এসএমএস এটাতে চলে যাব ঠিক আছে এটাতে যাওয়ার পর আমরা কি করব এটাতে যাওয়ার পর হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট ইউর ফোন নাম্বার ঠিক আছে আপনি যে নম্বরে খুলছেন সেই নম্বরে হ্যাঁ সেই নাম্বারও দিতে পারবেন ইচ্ছা করলে অ্যাড ফোন নাম্বার অন্য একটা যদি সেই নাম্বার না থাকে আপনার কাছে হ্যাঁ নতুন একটা নাম্বার অ্যাড করতে পারবেন সমস্যা নেই হ্যাঁ যে নাম্বার দেবেন সেই নাম্বারে একটা কী যাবে আপনার কোড যাবে ঠিক আছে যে নাম্বারই দেবেন সমস্যা নেই তো আমি অ্যাড নাম্বারে ক্লিক করে দেখাচ্ছি সমস্যা নেই সিস্টেম দুটাকে যেটাতে ক্লিক করবেন সেটাতে আপনি যদি যে নাম্বার আছে ওইখানেও দিয়ে কন্টিনিউ করতে পারেন আর অ্যাড ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বার এখানে দেও কন্টিনিউ করতে পারেন আচ্ছা অ্যাড ফোন নাম্বার দেওয়ার পর আমারটা সরাসরি আসছে ঠিক আছে নাম্বার সরাসরি দিতে বলতেছে আপনি ইচ্ছে করলে কি করবেন ওইখানে আপনার পাসওয়ার্ডটা চাইতে পারে ফেসবুক পাসওয়ার্ডটা চাইতে পারে তো ফেসবুক পাসওয়ার্ড দিলে এরকম অপশন চলে আসবে ঠিক আছে এরকম অপশন আসার পর আপনার নাম্বার দেবেন এবং ডান করবেন হ্যাঁ করার পর হ্যাঁ একটা ছয় ডিজিটের কোড পাঠানো হবে আপনার নাম্বারে ঠিক আছে একটা ছয় ডিজিটের কোড পাঠানো হবে যে কোড হ্যাঁ ওই কোডটা আসলে সেটা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমি নাম্বার চেঞ্জ নাম্বারটা চেঞ্জ করছি আর কি তার জন্য আর কি আমি মানে যে নাম্বার ছিল সেই নাম্বারে কন্টিনিউ করছি ঠিক আছে ছয় ডিজিটের একটা কোড আসবে এই কোডটা বসে দিয়ে কন্টিনিউ করবেন ঠিক আছে আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট বেশি হ্যাঁ কন্টিনিউ করার পর হ্যাঁ টু ফ্যাক্টর অ্যাড করার পরও সবচেয়ে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেটা আমি ঠিক আছে ডান চলে আসছে আচ্ছা ডান হ্যাঁ ডান করে দিছে ঠিক আছে কাজ কমপ্লিট আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে এখন বর্তমানে আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ এটার দরকার নেই আমাদের কাজ কমপ্লিট আপনাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হ্যাঁ কাজ কমপ্লিট হওয়ার পর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা ওই নাম্বারে আমি সিকিউরিটি কোডটা বসাবো ঠিক আছে আচ্ছা ওই সিকিউরিটি কোডটা আসলে ওখানে বসে দেব আপনার এটা
যে বা আপনার নিজের ডিভাইসে লগ আউট করার পর যখন দেখবেন ফার্স্ট টাইম একটা কোড থাকবে, আপনাদের একটা কোড থাকবে, সেটাই দেখাবো আমি আর কি। সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে, সিলেক্ট হয়ে অ্যাড করার পর দেব, তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, এটা আপনাদের জন্য খুবই উপকার হবে। ফুললি দেখবেন সবাই, ফুললি দেখবেন, চোখে নিচে দেখলে হ্যাঁ বুঝবেন। আর যারা নতুন ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন ঠিক আছে, দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং বেল সাইটে বেল করতে বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও থাকবে যাতে আপনারা সবাই পেয়ে যান।
Thank you.